প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ আগাম তথ্য থাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবার বন্যার ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী সকালে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় এসব কথা বলেন তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল আমদানি করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী আরও জয়দেব প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় জানানো হয় মার্চ থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের পাঁচটি দুর্যোগে প্রায় সাড়ে আট লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয় ষাট উপজেলার পাঁচশো আঠারোটি ইউনিয়নের প্রায় আড়াই লাখ হেক্টর কৃষিজমি পানিতে তলিয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় ছয়শ কিলোমিটার সড়ক ও বাইশটি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য টিন ও নগদ অর্থসহ সরকারি সহায়তার বিস্তারিত জানানো হয় সভায় এছাড়া কৃষি প্রণোদনা হিসেবে দেয়া হয় ব্রি ধানের বীজ ও ছত্রিশ হাজার কৃষককে উপসি আউশ ধানের বীজ দেওয়া হয়েছে সবাই প্রধানমন্ত্রী বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই পরিকল্পনা নিতে হবে দুর্যোগের জন্য মানুষের প্রাণহানি না হয় ক্ষয়ক্ষতি কম হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এদেশে হবে কিন্তু সেটাকে মোকাবেলা করেই আমাদের চলতে হবে মোকাবেলা করেই আমাদের বাঁচতে হবে এবং আমাদের মানুষের জানমালটা আমাদের নিরাপদ দিতে নিরাপদ রাখতে হবে এবং সেই সাথে সাথে মানুষের জন্য খাদ্য বা চিকিৎসা বা পানীয় জল কোনো কিছুর অভাব না হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে শেখ হাসিনা বলেন চলতি বছর বন্যার পূর্বাভাস ছিল বলেই আগাম প্রস্তুতি নেয় সরকার দুর্যোগ মোকাবেলা সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় বন্যা পরবর্তী যা করণীয় ইতিমধ্যে আমরা সে ব্যবস্থা নিয়েছে এবং বন্যাকালীন সময়েও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি যেমন সরকারের পক্ষ থেকে যেমন আমরা করেছি আমাদের বিভিন্ন সংস্থা তারাও করেছে আমরা দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আমরা বিভিন্ন টিম করে পার্টি থেকে আটটা টিম করে আমরা প্রত্যেকটা দুর্গত এলাকায় আমাদের কর্মীদের নামিয়ে দিয়েছিলাম দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এভাবে সকলে সম্মিলিত প্রচেষ্টায় এই বন্যা আমরা করতে সক্ষম হয়েছে সরকারের আন্তরিকতা ছিল বলেই আটানব্বইয়ের বন্যায় দেশের সত্তর ভাগ পানির নিচে থাকার পরও দেশে একটি মানুষও না খেয়ে মারা যায়নি যে আমরা কিন্তু কোনো মোকাবেলার মতো একটা ক্ষমতা রাখি আমাদের দেখতে হবে যে মানুষের যেন না হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পরিকল্পনা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা